আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, আমি ভালো আছি। এখন যেটা দেখতেছেন সেটা হচ্ছে আমি তন্দুরি চিকেন রান্না করার চেষ্টা করতেছি। আমি আসলে খুব ভালো রাঁধুনি না, তবে চেষ্টা করি খাবারের একটু ভেরিয়েশন আনার জন্য ফ্যামিলির জন্য। কারণ আমি একটা জিনিস দেখছি যে মানুষকে খাইয়ে আসলে মুখে হাসি ফোটানো যায় বা হ্যাপিনেসটা দেওয়া যায়, তাই আমি খাবারে ভেরিয়েশন আনার সবসময় চেষ্টা করি। আর সবার রান্না দেখি, রান্না টুকি টুকি শেখার চেষ্টা করি। আজকে আমি নান রুটি বানাবো, নান রুটির সাথে আছে তন্দুরি চিকেন। আর আমি চিন্তা করছি আজকে রাত্রে হচ্ছে ডিনারটা ক্যান্ডেল লাইট ডিনার করবো বাসায়। এর জন্য জোর তোর ট্রাই চলতেছে। মুরগিটা ম্যারিনেট করে রাখছিলাম সকালবেলা উঠেই, মানে সারাদিন ম্যারিনেট করা নর্মাল ফ্রিজে ছিল, আর সেটা এখন আমি বের করে ফ্রাই প্যানে ভাজতে দিয়েছি। এদিকে আমি রুটি বানানোর জন্য সব কিছু ম্যানেজ করতেছি, স্টেপ বাই স্টেপ কীভাবে চিকেন রান্না করছি আর কীভাবে রুটি বানাইছি এটা আসলে বলার কিছু নেই। সবারই আমি নান রুটি অনেকেরই ভাজা দিচ্ছি, সবাই খুব ভালো পারেন, সবাই সবারটা অনেক ভালো হয়, আমারটা অত ভালো হয় না যে এক্সপ্লেন করে ওয়ান টু মানে বলতে হবে। তবে যারা আমার রিয়াল ভিউয়ার্স আছেন, যারা একেবারেই নতুন আমার মতো, যারা একটু একটু করে শিখতেছেন বা আমার থেকে কম পারেন, এরকম কোনো ভিউয়ার্স বা দর্শক যদি থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাইতে পারেন কীভাবে আমি এটা করছি। তাহলে তাদের জন্য আমি প্রয়োজনে আরেকটা ভিডিও বানায় শিখাই দিব যে কীভাবে আমি গার্লিক নানটা বানাইছি। এটা খেতে অনেক টেস্ট লাগছে আমার কাছে, সবাই অন্যান্যরাও অনেক মানে প্রশংসা কুড়াইছে আর কি ফ্যামিলি মেম্বারদের জন্য। যাই হোক, আমার রুটি আর চিকেন বানানো শেষ, এই হলো আমার রাতের ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন। আমি টেবিলে খুব সাধারণভাবে সাজাইছি, দেখতে খুবই অসাধারণ লাগতেছে, আর অসাধারণ সাধারণ সাজানোটা এত অসাধারণ ফিলিংস নিয়ে আসবে, এত অসাধারণ এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে, আপনারা চিন্তাও করতে পারবেন না। আমি আপনাদের রেকমেন্ড করব ফ্যামিলির বোরিংটা কাটানোর জন্য, যখন কোনোদিন যদি খারাপ লাগে বা আপনার আজকে কিছু ভালো লাগতেছে না অথবা ফ্যামিলির সাথে একটু সময় কাটাতে চাচ্ছেন, তাহলে এই ধরনের ডিনার পার্টি খুবই ইফেক্টিভ। সাধারণ সাজানো বলতে দেখতে পারতেছেন আমি জাস্ট তিনজনের জন্য তিনটা প্লেট, সিম্পলি তিন প্লেটের মধ্যে আছে একটু চাটনি, একটা হচ্ছে গার্লিক নান, আর একটা তন্দুরি চিকেন, আর দুটো অরেঞ্জ আমি সাজায় দিয়েছি কর্নারে, গ্লাস তিনজনের জন্য তিনটা, আর দুটা ক্যান্ডেল আমি টেবিলের দুই পাশে দুইটা দিয়ে দিয়েছি, আর হচ্ছে রিয়াল প্লান্ট মানি প্লান্ট মাঝখানে একটা আছে, এই আর কিচ্ছু না। কিন্তু এই সাধারণ জিনিসটা দেখতে যেমন অসাধারণ লাগতেছে, আপনি যখন এটা বাসায় অ্যারেঞ্জ করবে, আর হচ্ছে যে এটা করার জন্য আমি বাসার সমস্ত লাইট, রুমের তো লাইট অফ করছি, বাইরের যে লাইটটা জ্বালাম পুরো বাসার লাইট অফ করে দিয়েছিলাম, অন্ধকারে একদম অন্ধকারের মধ্যে ক্যান্ডেল লাইটটা যা মানে খুবই সুন্দর লাগে। এভাবে রেখে আমার রাতে ডিনার, আর তখন বাজে অনলি রাত 10টা 10টায় আমরা সবাই একসাথে বসে খাইছি। এটা হয় কি, এটা কেন ফ্যামিলিতে অ্যাটলিস্ট মাসে একবার প্রত্যেকটা পরিবারে এটা করা উচিত, কারণ হচ্ছে যে ম্যাক্সিমাম এখন যে প্রবলেমটা হচ্ছে যে ফ্যামিলি থেকে বন্ডিংটা অনেক হারা যাচ্ছে, ফ্যামিলির বন্ডিংয়ের জন্য এসব করা খুবই দরকার। আর একজনের থেকে আরেকজনের ফ্যামিলি মেম্বারদের মধ্যে আসলে শ্রদ্ধাবোধ বাড়ে, ভালোবাসার সৃষ্টি হয়, ভালো লাগা ক্রিয়েট হয়, বন্ধনগুলো আসলে এভাবেই সৃষ্টি হয়। তা আমি রেকমেন্ড করবো যারা এই ভিডিওটা দেখতেছেন বা একটু ভালোবেসে বা মনোযোগের সাথে দেখবেন, তারা আশা করি ট্রাই করবেন যে অ্যাটলিস্ট মাসে একবার ফ্যামিলি সবার সাথে বসে এরকম একটা ডিনার পার্টি দেওয়ার জন্য। আর এগুলো করতে গেলে খুব বেশি টাকা পয়সার প্রয়োজন হয় না, আপনি ডাল ভাতই খান না কেন, আপনি ডাল ভাতেই খান, কিন্তু সবার সাথে এইভাবে সুন্দর একটা থিঙ্কিং, সুন্দর একটা পজিটিভিটি, আর এভাবে বসে আপনারা খেতে পারেন সবাই একসাথে বসে,
এটা একটা বিশাল ভালো লাগা কাজ করে। আর সেই সেন্স থেকে, সেই পজিটিভিটি সেন্স থেকে, এই প্রত্যাশায় আমি ভিডিওটা ক্রিয়েট করছি। এটা এসব করতে আসলে ফ্যামিলির জন্য এরকম আয়োজন করতে আমার বরাবরই ভালো লাগে। আমি কোনো না কোনো অজুহাতে কিছু না কিছু কারণে ফ্যামিলি এসব করার ট্রাই করি, হয়তো বা আপনারা সব কিছু দেখেন না। আজকে আমি প্রেজেন্ট করলাম একটা মুভমেন্ট, আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। একটু হলে মানে একটা আইডিয়া জেনারেট হবে যে আসলে এরকম করা যেতে পারে, ইটস আ গুড আইডিয়া, আই থিঙ্ক সো, এরকম আপনাদের মনে ক্রিয়েট হতে পারে। আমি তাহলে আজকের জন্য আল্লাহ হাফেজ বলি। আপনারা ভিডিওটা এনজয় করেন। সব আমি এতটুকু সবসময় যে কথাটা বলে থাকি যে সবাই ভালো থাকবেন আর সবাই পজিটিভ থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।